এবার বিদায় ঘণ্টা বাজার পালা বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল এর ছয় দলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাওয়া গেছে আসরের দুই ফাইনালিস্টকে, যাদের 18ই ফেব্রুয়ারি রণাঙ্গনে শিরোপা জয়ের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে অষ্টম বিপিএল আসরের। পূর্বে 7 আসরে একবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল ও কুমিল্লা। বরিশাল বারণাস 2012 সালে প্রথম বিপিএল আসরে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। 2015 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস ফাইনালে উঠলেও শিরোপা অধরাই থাকে বরিশালের। এবার অবশ্য লঞ্চঘাটের দলটি সাকিবের হাত ধরে রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। 10 ম্যাচে 7টিতে জিতে রাউন্ড ববেন লিগ শেষ করা সাকিবের বরিশাল কুমিল্লাকে কোয়ালিফায়ার ম্যাচে হারিয়ে উঠে যায় সোজা ফাইনালে। তবে কি সাকিবের হাত ধরে দুর্দান্ত ফর্মে থাকা বরিশালের কাঁধেই চড়ছে শিরোপা, নাকি দুইবার শিরোপাজয়ী কুমিল্লাই হবে চ্যাম্পিয়ন? বিপিএলে এবারের আসরে দলগুলোর ভেতর সব দিক বিবেচনা করলে বিপিএল ফাইনালে উঠেছে সবচেয়ে শক্তিশালী দুটি দল। বলতে গেলে বিপিএল ফাইনাল হবে শিয়ানে শিয়ানে। দেশি বিদেশিদের কম্বিনেশনে দুই দলেই ব্যাটিং এবং বোলিংয়ে রয়েছে দুর্দান্ত ভারসাম্য। ফরচুন বরিশালের বড় অস্ত্র মিরপুরের স্পিন ট্র্যাকে সাকিব ও মুজিবের 8 ওভার, তাছাড়া স্লগে ড্রয়েন বাভোর মতন বোলার যিনি কিনা আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। আছেন পেস আক্রমণে শফিকুল ও মেহেদী হাসান রানা, ইকোনমিক্যালি দুজনই আছেন দারুণ ছন্দে। ব্যাটিংয়ে বরিশালের ওপেনিংয়ে ভয়ঙ্কর এক জুটি, দুর্দান্ত ছন্দে থাকা মুনিম শাহরিয়ার ও ক্রিস গেল, দুজনের ব্যাট আসলে মিরপুরে বইতে পারে বাউন্ডারি ঝড়। মিডল অর্ডারে সাকিব নিজেই বড় এক নাম, 10 ম্যাচে 30.37 ব্যাটিং গড়, প্রায় 150 স্ট্রাইক রেটে যেন এক বিধ্বংসী সাকিবেরই জানান দেয়। এছাড়াও আছেন জিয়াউর রহমান, নুরুল হাসান ও ডোয়াইন ব্রাভো। কুমিল্লার বিপক্ষে আসরে 3 ম্যাচে 2টিতে জিতে বরিশালের শিরোপা জয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অপরদিকে কুমিল্লাও কম যায় না বরিশালের চেয়ে, ব্যাটে বলে এই দলটিও বেশ ভারসাম্যপূর্ণ। বোলিংয়ে বরিশালের মতোই কুমিল্লারও স্পিন ট্র্যাকে ভয়ঙ্কর দুই স্পিনার রয়েছে, সুনীল নারায়ণ এবং মঈন আলী, দুজনের 8 ওভার নিঃসন্দেহে ভোগাবে বরিশালকে। পেস আক্রমণে দলটির রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আসরের সেরা উইকেট টেকার ফিজের লেগ কাটারের সাথে অফ কাটার বরিশালের ভয়ের কারণ। এছাড়া বোলিংয়ে শহীদুল ইসলামের ইনসুইং এবং উইকেট টেকিং অ্যাবিলিটি আরও স্বস্তি দেবে কুমিল্লাকে। ব্যাট হাতে ওপেনিংয়ে লিটন জয়, দুজনই আছেন ছন্দে, বিগ টোটাল তৈরিতে শুরু থেকেই দলের হয়ে রান জড়ো করতে পারেন। ওয়ান ডাউনে ইমরুল কায়েস লম্বা শট খেলে বিপিএলে আবারও নজর কেড়েছেন এই বামহাতি। টপ অর্ডারে দেশিদের দাপটের পর মিডল অর্ডারে চলবে বিদেশিদের ব্যাট, আছেন ফাফডুপ্লেসি, বিধ্বংসী মঈন আলী ও গেম চেঞ্জার সুনীল নারায়ণ। কুমিল্লার ফাইনাল রক্ষার ম্যাচে ওপেনিংয়ে নামানো হয় সুনীল নারায়ণকে, যেই ম্যাচে নারায়ণের 16 বলে 57 রানের ক্যামিও ইনিংস বরিশাল শিবিরে ভয় ছড়াতে বাধ্য। মাত্র 13 বলে 50 করে বিপিএল ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটাও করে যান এই ক্যারিবিয়ান। দুদলের সব পরিসংখ্যানের হিসেব কষলে বলা যাবে বিপিএল ফাইনালে উঠেছে আদর্শ দুই দল, ব্যাটে বলে দুই দলই 50-50, তাই মিরপুর ফাইনালের লড়াইটা হবে শিয়ানে শিয়ানে।